প্রবাসীদের জন্য দেশের প্রায় 70টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসিতে প্রশিক্ষণ আরও সহজ করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি। প্রশিক্ষণ শেষে দেওয়া হচ্ছে কারিগরি বোর্ডের অধীনে সার্টিফিকেট। এছাড়া তাদের নিয়োগ করতে চালু হচ্ছে সরাসরি রিক্রুটমেন্ট পদ্ধতি। এর ফলে একদিকে যেমন থাকবে না কোনো মধ্যস্বত্বভোগী, অন্যদিকে কমবে খরচ। বাংলা টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন বিএমইটি মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম এনডিসি। মাহমুদ রুবেলের প্রতিবেদন। বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছরই সৃষ্টি হচ্ছে দক্ষ শ্রমিকদের কর্মসংস্থান। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানের দক্ষ শ্রমিক তৈরি করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি। বাংলাদেশের প্রায় 70টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসিতে প্রশিক্ষণ দিচ্ছে বিএমইটি। প্রশিক্ষণ শেষে দেওয়া হচ্ছে কারিগরি বোর্ডের অধীনে সার্টিফিকেট। আমরা বিএমইটির অধীনে ট্রেনিং সেন্টারগুলো উন্মুক্ত রেখেছি, সেখানে অনলাইনে ভর্তির ব্যবস্থা করেছি, এনটিভিকিউএফ লেভেল কারিগরি বোর্ডের সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছি। অর্থাৎ এখন ট্রেনিংগুলোকে সহজ এবং সার্টিফাইড করা হয়েছে। এসব কর্মীদের বিদেশে নিয়োগ দিতে ইতোমধ্যে সরাসরি রিক্রুটমেন্ট পদ্ধতি চালু করেছে বলে জানান বিএমইটি মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম। যারা ট্রেনিং নেবে তাদেরকে আমরা নিবন্ধিত করে দিচ্ছি। নিবন্ধিত হয়ে গেলে তখন জব প্ল্যাটফর্মে সে আসলো যে বিদেশ যাওয়ার জন্য সে ফিট। আমরা ডাইরেক্ট রিক্রুটমেন্ট পদ্ধতিও চালু করেছি, যে কর্মীগুলো দাঁড়াবে রিক্রুটিং এজেন্সি সরাসরি কর্মী সিলেক্ট করবে। তাহলে মধ্য যে দেশে যা শোনা যায় সেই মধ্যস্বত্বভোগীদের এটা কমে যেতে পারে, একটা যত ধাপ কমবে তত খরচ কমবে। প্রশিক্ষণ মানে শুধু কাজের দক্ষতা নয়, প্রশিক্ষণ হচ্ছে ভাষার দক্ষতা, বাজার যাচাই করার সক্ষমতা। তাই দক্ষ হতে প্রশিক্ষণের বিকল্প নেই। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। বাংলাদেশ আওয়ামী লীগ, সংযুক্ত আরব আমিরাত, কেন্দ্রীয় কমিটি ও প্রাদেশিক কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, শারজাহ হুদাইবিয়া হোটেলের হল রুমে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ তালুকদার। সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ সিআইপি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ইকবাল। প্রধান বক্তা ছিলেন বাবুল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল হোসেন, দেলোয়ার হোসেন চৌধুরী, কোরবান আলী, হাশেম শেখ ও মোহাম্মদ ইলিয়াস হোসেন সহ অন্যরা। অনুষ্ঠান শেষে স্থানীয় প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যারা আওয়ামী লীগের বদনাম হবে সেই দিন উনি